বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগে নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়াইতেছিলাম। তো এর আগে আমি তোমাদেরকে 7টি লেকচার দিয়েছি, আজকে আমার আট নাম্বার লেকচার। এর আগে আমি তোমাদেরকে 6 নাম্বার চ্যাপ্টার এবং 7 নাম্বার চ্যাপ্টার করাইছিলাম তিতাস প্রকাশনীর। আজকে দেখো, 6 নাম্বার চ্যাপ্টার থেকে আমি কিছু থিওরাম দেখাবো দুইটা। এর আগে আমি তোমাদেরকে গস ইলিমিনেশন মেথড এবং গস জর্ডান মেথডের ম্যাথ করেছি। তো গস ইলিমিনেশন মেথড দিয়ে ম্যাথ এবং গস জর্ডানের ম্যাথ যারা পারবা তারা অবশ্যই উপপাদ্যগুলো করতে পারবা, কারণ উপপাদ্য আর ম্যাথ একই বিষয়। তোমাদেরকে লেকচার 2-এ আমি গস ইলিমিনেশন পড়াইছিলাম, আর লেকচার 2-এ আমি তোমাদেরকে গড জর্ডানের ম্যাথ করিয়েছিলাম। আগে তোমরা লেকচার 2, 3, 4 দেখে নিবা, তারপরে তোমরা যখন এই থিওরামগুলো করতে আসবা খুব সহজেই বুঝে যাবা। দেখো, এখানে ডিসকাস গস ইলিমিনেশন মেথড ফর সলভিং দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটা 2003, 2006, 2009 এবং 2019 সালে আসছে, এজন্য এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা আমার এই বই থেকে করে নিবে, এটা তিতাস প্রকাশনীর বই না, এটা অন্য আরেকটা প্রকাশনীর বই, অঙ্ক প্রকাশনীর বই। এই থিওরামটা অঙ্ক প্রকাশনীতে খুব ভালো লাগছে। দেখো, কনসাইডার এ সিস্টেম অফ এন লিনিয়ার ইকুয়েশন উইথ এন আননোনস, অর্থাৎ আমরা এন সংখ্যক সমীকরণের বা ইকুয়েশনের একটা নিয়ে নিলাম, এন সংখ্যক ইকুয়েশন নিয়ে নিলাম। দেখো, এটাকে দিছি 1 নং সমীকরণ গুচ্ছ আর কি, অনেকগুলো সমীকরণ নিলাম। তারপরে দেখো, দ্য অ্যাবভ সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ, এটা এইভাবে লিখলে হবে, দ্য সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ, এই সিস্টেমটাকে লিখা যা এ এক সমান বি। ম্যাথে যেভাবে করছো ঠিক এই কথারই বাড়ায় লেখার দরকার নেই, কম লিখলে হবে। এ এক সমান বি, যেখানে এ হচ্ছে এই যে এ এক্স ওয়ান এক্স টু এর সহগগুলো দ্বারা তৈরিকৃত ম্যাট্রিক্স, এবং এক্স হচ্ছে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন পর্যন্ত, এবং বি হচ্ছে বি ওয়ান বি টু ডট ডট বি এন পর্যন্ত। তারপরে উই হ্যাভ দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স, আমরা লিখবো যে নাও দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স অফ ওয়ান ইজ, অর্থাৎ একের এক অগমেন্টেড ম্যাট্রিক্সটা কী হবে, দে এ এইভাবে আমরা লিখব, অর্থাৎ এই পাশে লিখবো ম্যাট্রিক্সটা আর ডান পাশে লিখবো আমরা কি ধ্রুবকগুলা। তারপরে আমাদের কাজ হচ্ছে এই এ ওয়ান্ডারে এই যে প্রথম সারি বরাবর, অর্থাৎ কর্ণ বরাবরের মানগুলোরে ওয়ান বানানো, কর্ণ বরাবরের মানগুলোরে ওয়ান বানানো, আর এর নিচের সবগুলারে জিরো বানানো, অর্থাৎ কর্ণ বরাবর মানগুলারে ওয়ান বানানো আর নিচের গুলারে জিরো বানানো, এই কথাটাই আমরা এখানে লিখছি যে নাও উই উইল রিডিউস দ্য অ্যাবভ ম্যাট্রিক্স টু অ্যান আপার ট্রিঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রিঙ্গুলার ম্যাট্রিক্সে তৈরি করব। উই বিগিন বাই দ্য ডিভাইডিং ফার্স্ট রো, প্রথম সমীকরণটাকে আমরা এটা দিয়ে ভাগ করব আর কি, অর্থাৎ এ ওয়ান দ্বারা ভাগ করব, এ ওয়ান ওয়ান দ্বারা ভাগ করব, এই কথা লিখছে। নাও ডিভাইডিং দ্য সেকেন্ড রো, সরি এটা এটা দেখো, উই বিগিনিং বাই ডিভাইডিং দ্য ফার্স্ট রো বাই এ ওয়ান ওয়ান, ইফ এ ওয়ান ওয়ান জিরো দ্য রো আর রিঅ্যারেঞ্জ ইন এ সুইটেবল ওয়ে এন, দেন উই সাবস্ট্রাক্ট দিস রো মাল্টিপ্লাইং এ টু ওয়ান এ থ্রি ওয়ান এ এন ওয়ান ফ্রম দ্য সেকেন্ড থার্ড এন্ড রো রেসপেক্টিভলি, দেন উই অগমেন্টেড ম্যাট্রিক্স বিকামস, আমরা এ ওয়ান ওয়ান দ্বারা প্রথমে ভাগ করবো, ভাগ করিয়া যদি এটা এ ওয়ান ওয়ানটা জিরো হয় তাহলে আবার আমরা আমাদের ইচ্ছে মতো এটাকে সাজাবো। পরবর্তীতে আমরা এ ওয়ান ওয়ান থেকে এ টু ওয়ান এ থ্রি ওয়ান এইগুলো আমরা বিয়োগ করবো, এই কথাটাই বলছি। দেখো, এরপরে এইটা আসবে, নাও ডিভাইডিং দ্য সেকেন্ড, এবং পরবর্তী কাজে আবার কী করবো, আবার আমাদের কাজ হচ্ছে এইটারে ওয়ান বানানো। তো এটারে ওয়ান বানাইতে গেলে অর্থাৎ দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে ওয়ান বানাইতে হবে, দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে যদি ওয়ান বানাইতে যাও তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে এত দ্বারা ভাগ করা, অর্থাৎ এ প্রাইম এ এ প্রাইম টু টু রে এ প্রাইম টু টু দ্বারা ভাগ করা। যদি এটা জিরো হয় তাহলে আমাদের এর নিচের কলামগুলারে উপরে উপরের কলামগুলারে নিচে সাজায় এটারে অন্য একটা কলাম করতে হবে, এটা জিরো বানানো জিরো থাকতে পারবে না, কারণ এটা তো ওয়ান বানাইতে হবে, অন্য কিছু থাকলে এটা ঠিক এটা দ্বারা ভাগ করে ওয়ান বানাবো। পরবর্তীতে আবার এটা থেকে নিচেরগুলা বিয়োগ দিব, এই কথাটাই লিখছে যে দেন উই সাবস্ট্রাক্টস দি রু, অর্থাৎ সেকেন্ড রুটাকে আমরা বিয়োগ দিব মাল্টিপ্লাইং বাই এ প্রাইম থ্রি ওয়ান এ প্রাইম ফোর টু ডট ডট একেবারে এ প্রাইম এন টু ফ্রম দ্য থার্ড ফোর্থ অ্যান্ড রেসপেক্টিভলি, অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম থেকে আমরা এটা 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 থেকে বিয়োগ দিব, যখন যেহেতু প্রয়োজন তত গুণ করে, পরে এটাকে আমরা কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত আমরা করতে পারি।
সবশেষে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই আকারে পাবো। খেয়াল করো, এই আকারে অর্থাৎ প্রধান কর্ণ বরাবর ওয়ান হবে আর নিচের গুলা জিরো হবে। পরে আমরা এটাকে লিখতে পারবো, দেখো এক্স ওয়ান, কারণ এটা তো ওয়ান, এই জন্য এটার সামনে ওয়ান লিখছে, আর বাকিগুলো বিভিন্ন ভিন্ন সংখ্যা আসবে, এই জন্য যা আছে তাই লিখছে, সাথে এক্স টু এক্স থ্রি ডট ডট, আর এটাও চেঞ্জ হয়ে যাবে, এল ওয়ান হয়ে গেছে, আর এগুলো জিরো। দেখো এইভাবে কমতে কমতে এক্স এন পর্যন্ত আসছে, কারণ এই সব জিরো, শুধু শেষেরটা ওয়ান থাকবে, এই জন্য এক্স এন সমান এল এন। এটাই হচ্ছে আমাদের উপপাদ্যটা, যেখানে আমরা বলবো যে এক্স ওয়ান এক্স টু ডট ডট, এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন এর মান, ভিন্ন ভিন্ন মান আমরা ক্যালকুলেশন বের করবো, কারণ এখানে দেখো এক্স এন এর মান কিন্তু এল এন পেয়ে গেছি, তো এই মান ব্যবহার করে আমরা দ্বিতীয়টা থেকে এক্স এন এর চেয়ে এন এন মাইনাস ওয়ানের মানটা বের করবো আর কি। এভাবে সিরিয়ালে আমরা বের করতে পারবো। অর্থাৎ তোমরা ম্যাথটা দেখলে সহজে বুঝে যাবো, যারা ম্যাথ করছো তাদের কাছে এটা কোনো একেবারেই কোনো কঠিন কাজ না। তারপরে দেখো আরও একটি উপপাদ্য আছে, এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গড জড অ্যান্ড ইলিমিনেশন মেথড। এগুলো আসলে দেখানোর প্রয়োজন নয়, তোমরা নিজেরাই বুঝলেই পারবা, যারা বাংলাতে আনসার করো বাংলাতে এবং যারা ইংলিশে আনসার করো ইংলিশে। এটাও একটা ম্যাট্রিক্স নিছি, সরি সমীকরণ নিছি, এখানে এক্স এক্স এর মান একেবারে এন পর্যন্ত, অর্থাৎ এন সংখ্যক সারি এবং এন সংখ্যক কলামের একটা সমীকরণ নিলাম, এটাকে ধরে নিছি এক নং। তারপরে সমীকরণ নিলাম, তারপরে এই সমীকরণটাকে আমরা লিখতে পারি এ আকারে, এ এক সমান বি আকারে, এর মান যে ম্যাট্রিক্স আগেটার মতো করে এক্স এর মান এক্স ওয়ান এক্স টু ডট এক্স এন, আর বি এর মান বি ওয়ান বি টু বি এন, তারপরে অগমেন্ট ম্যাট্রিক্স হিসাবে সাজাইছি। তো এখানে দেখো আগের মতো করে যা লিখছিলাম, এই যে আগের থিওরেমে ঠিক তাভাবে এই নিচে বরাবর ওয়ান বানাইছে আর সবগুলোর জিরো বানাইছে, এটা দুই স্টেপে করছি দেখো কন্টিনিউ করে এইভাবে। এবং এটার ক্ষেত্রে যে কাজটা করছি, শুধু বুক্তিগুলারেও ওয়ান বানাইছি আর নিচেরগুলার মানে অর্থাৎ প্রধান কর্ণের বুক্তিগুলারেও ওয়ান বানাইছি, আর নিচেরগুলারেও জিরো উপরের গুলারেও জিরো বানাইছি, অর্থাৎ ইউনিক ম্যাট্রিক্সে রূপান্তর করছি। খেয়াল করো কথাটা, নিচের বুক্তিগুলারেও জিরো বানাইছি, উপরের বুক্তিগুলারেও জিরো বানাইছি, শুধু প্রধান কর্ণ বরাবর ওয়ান বানাইছি। তাহলে গস ইলিমিনেশন আর গস জড়ানোর মধ্যে পার্থক্য হচ্ছে, গস ইলিমিনেশনে কর্ণ বরাবর ওয়ান, নিচেরগুলো জিরো উপরেরগুলো ঠিক রয়েছিল, আর এখানে কর্ণ বরাবর ওয়ান নিচেরগুলো জিরো উপরেরগুলো জিরো, অর্থাৎ আমরা ইউনিট ম্যাট্রিক্সে রূপান্তর করছি। পরবর্তীতে এই ম্যাট্রিক্সটার আকার হচ্ছে এত, যেখানে আমরা এটার এবার সরাসরি মান পেয়ে যাব, এক্স ওয়ানের মান হবে এল ওয়ান, এখানে এক্স টুর মান হবে এল টু, এক্স থ্রির মান হবে এল থ্রি ডট ডট, এইভাবে এক্স এন এর মান হবে এল এন, এইভাবে আমরা আশা করি বুঝতে পারছি। এটা খুব সহজ দুইটা উপপাদ্য, তোমরা এই এই বইটা দেখলেই হবে। দেখো আমি এই জন্য তোমাদের জন্য একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই বই থেকে পড়ে নিবা।